হ্যালো বন্ধুরা, আমি মোশারফ। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে, যেটির সাহায্যে আপনাদের শেখাবো কোনো কম্পিউটার ছাড়াই আপনারা মোবাইলের সাহায্যে কীভাবে পাসপোর্ট সাইজ এডিট করবেন এবং সেই পাসপোর্ট সাইজ ফটোটি কীভাবে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট দিয়ে বার করবেন। পুরো প্রসেসটাই দেখার জন্য ভিডিওটি একটুখানি স্কিপ না করে পুরো ভিডিওটি পাই টু পাই দেখুন, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। প্রথমে সেই নামটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার অ্যাপ। তো এখানে আপনারা প্লে স্টোরে অনেকই অ্যাপ পেয়ে যাবেন, তার মধ্যে যে অ্যাপটিকে আপনারা চুজ করবেন সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো এডিটর আইডি ফটো মেকার স্টুডিও। তো এটিকে আমি আগে ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে, তো এটিকে ওপেন করে নিচ্ছি। এটি ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে যে নিউ ফটো বলে অপশানটি আছে সেটিকে ক্লিক করতে হবে। এরপর আপনি যে দেশের বাসিন্দা, অর্থাৎ আপনি ইন্ডিয়ার বাসিন্দা, তো ইন্ডিয়াতে ক্লিক করতে হবে। ইন্ডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন 300 DPI, 450 DPI, 650 DPI অপশান দেবে। তো আপনি 300 DPI-তে ক্লিক করে ওকে করবেন। তারপর আপনি যে ফটোটি আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাতে চান সেটি আপনার গ্যালারি থেকে চুজ করে নেবেন। তো আমি একটি ফটো আগে তুলে রেখেছি, সেই ফটোটা চুজ করে নিলাম। আচ্ছা, এরপরে ফটোটি এরকমভাবে দেখবেন ঘুরবে, যদি উল্টো থাকে তো অটোমেটিক সোজা হয়ে যাবে, আপনাদের কিছু করার দরকার নেই। তো একটুখানি অপেক্ষা করে নেবেন, দেখুন ফটোটি স্টার্ট সোজা হয়ে গেল। এরপরে স্টার্ট এডিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা ছোট্ট অ্যাড দেখাতে পারে, স্কিপ করে নেবেন। আচ্ছা, এরপরে আপনারা ফটোটিকে সোজা করে নেবেন, দেখুন এইটি ঘুরিয়ে ফিরিয়ে সোজা করা যাবে, এই যে এইটিকে। ঠিক আছে, ফটোটি সোজা থাকলে তারপরে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সট অপশানে যাওয়ার পরে আরেকবার আপনারা নেক্সটে চলে গিয়ে ফটোটিকে ক্রপ করে কেটে নেবেন, যতটুকু আপনাদের দরকার ততটুকু ফটো আপনারা কেটে নেবেন। তো দেখুন ক্রপ অপশান চলে এসছে, আপনারা কতটুকু চাইছেন এই ফটোটা থেকে সেইটুকুটা কেটে নেবেন। তো আমি চাইছি ফটোটার এতটা থাক, আপনারা ঠিকঠাক দেখে নেবেন। আচ্ছা ঠিক, ক্রপ করা হয়ে গেলে তো আপনারা ক্রপ অপশানে আবার টিপে দেবেন। টিপার পর আপনারা এখান থেকে একটু এডিট করে নিতে পারেন, একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি যেমন। ঠিক আছে, এরপর আপনারা নেক্সট অপশানে চলে যাবেন। তো নেক্সট অপশনে চলে যাওয়ার পর আপনার দেখবেন পুরো এইভাবেই ফটোটি বেরোবে, পুরোভাবে ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন। এরপরে আপনারা এই সেভ অপশানে চলে যাবেন, এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনারা দিতে পারেন। তো তার জন্য আপনাদের প্রথমে এই জায়গাটিকে ক্রপ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের প্রসেস আমি এখন ভিডিওটিতে দেখাচ্ছি না, কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে, আমার পরের ভিডিওতে আপনাদের এটি সম্বন্ধে দেখাবো। তো এটাকে আমি ডিসকার্ড করে নিচ্ছি এবং এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করতে গেলে আপনাদের স্কিপে টিপতে হবে, স্কিপ করে আপনাদের এই সেভ অপশনটিকে টিপতে হবে এবং সেভ হয়ে যাবে ফটোটি। আপনি কি এখনো অ্যাকাউন্টের খাতা ব্যবহার করছেন? এবার খাতা বুকের সাথে হিসেব রক্ষণ আরও সহজতর করে তুলুন। এবং সেভ হয়ে যাওয়ার পর আপনারা ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পরে দেখুন ফিনিশ অপশান আসছে, ফিনিশে ফিনিশ করে দেবেন। এরপরে দেখুন আপনার যে ফটোটি আপনি এডিট করলেন সেটি এখানে শো হচ্ছে। তো সেটিকে মাই ফটোজে ওপেন করবেন, এবং এরপর আপনি যেটি এক্ষুনি এডিট করলেন সেই এডিটিং ফটোটিকে ক্লিক করবেন। এরপরে দেখুন নিচে লেখা আছে প্রিন্ট মাল্টিপিল ক্রপস, তো এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কটা ফটো চাইছেন, যে সাইজ অনুযায়ী চাইছেন, দেখুন 4x6 ইঞ্চি আছে, 210x219 মিলিমিটার আছে,
তো আপনাদের 4x4 inches আছে, আপনাদের যে সাইজটি দরকার সেই সাইজটি চুজ করে নেবেন। তো এখান থেকে আমি যেটা চুজ করব সেটা হচ্ছে 10x12 inches, তো এটা চুজ করে নিলাম। এরপরে আপনাদের কটা ফটো দরকার, এখানে দেখুন অনেক ফটো আছে, তো আপনাদের যত ফটো দরকার, যেমন আমি এখান থেকে আপনাদের প্রিন্ট করে দেখাবার জন্য দুটো ফটো দেখাচ্ছি, আপনারা যত ফটো দরকার এখান থেকে মাইনাস করে নেবেন, বাড়াতে চাইলে প্লাস করে নেবেন। আর এদের মাঝের গ্যাপগুলো বাড়ানোর জন্য এখানে প্লাস চিহ্ন দেবেন, মাঝের গ্যাপ কমানোর জন্য মাইনাস চিহ্ন তাই ক্লিক করবেন। তো আপনাদের দেখাচ্ছি, আগে আমি দুটো ফটো চুজ করে নিই, এত ফটো আমি তো প্রিন্ট থেকে বার করলে ফালতু কালি নষ্ট হবে, আপনাদের দেখানোর জন্য আমি দুটো ফটো চুজ করছি। তো দেখুন এটা যদি একটা হয়ে যায় আপনি আবার প্লাস দিয়ে আবার টিপলেই দুটো হয়ে যাবে। তো এদের মাঝে যদি গ্যাপটা আপনি বাড়াতে চান তো গ্যাপটিকে প্লাস চিহ্ন দেবেন, এই যে প্লাস চিহ্ন দিলেই গ্যাপটা দুজনের দুটো ফটোর মাঝে গ্যাপটা বাড়তে থাকবে। তো এভাবে এতটা আমি গ্যাপ করে নিলাম, এরপর এইখানে সেভ অপশানে ক্লিক করলাম এবং সেভ টু ফটো যেখানে লেখা আছে সেখানে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট। তো এরপরে আপনি ফিনিশ অপশানে টিপে দেবেন, তো ফিনিশ হয়ে গেল আপনার কাজ। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিন্টারের যে ফোন থেকে প্রিন্টারের যে অ্যাপ আছে সেই প্রিন্টারে যেতে হবে, অ্যাপটিতে গিয়ে আপনার প্রিন্টারটিকে কানেক্ট করে নিতে হবে। এরপর আপনার প্রিন্টারটি আপনার ফোনের সাথে কানেক্ট হওয়ার পর আপনাকে চলে যেতে হবে ফটো প্রিন্টে। দেখুন ফটো প্রিন্ট অপশানটি আছে, এটি ক্যানানের ক্ষেত্রে অন্য মেশিনের ক্ষেত্রে অন্য অ্যাপ নিশ্চয় রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি যেটা এডিট করলেন সে ফটোটি এখানে শো করছে, তৈরি করলেন। তো আপনাকে চলে যেতে হবে নেক্সট অপশানে, নেক্সট অপশানে চলে গিয়ে দেখুন ফটোটি এখানে শো করছে দুটো ফটো। তো আপনি এখান থেকে একটু কেটে এই ফটোটি একটু ওপরে করে নেবেন যাতে আপনার পেজটি না নষ্ট হয়। তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করার পর প্রিন্ট সেটিংয়ে একটু সেটিং করে নেবেন। দেখুন যেমন এখানে আপনাকে কালার ফটো দরকার, এখানে কালারই রয়েছে, আপনার যদি এটি মনোক্রম দরকার অর্থাৎ সাদা কালো, তো সাদা কালো এখানে মনোক্রম অপশানটিতে আপনি ক্লিক করতে পারেন। তো আমার এই ফটোটি কালারিং প্রিন্ট দরকার, ঠিক আছে, A4 সাইজের পেজ দিয়েছি এবং ক্রপ আমার এক কপি একটা পেজে A4 সাইজে দুটো ফটো আসবে সেটা এখানে বলতে চাইছে। আপনার ফটো সেটিং হয়ে গেলে ব্যাক করে নেবেন, এরপর প্রিন্ট যে অপশানটি আছে সেই প্রিন্ট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি প্রিন্টারে আমার ফটো দিয়ে দিয়েছি, দেখুন প্রিন্টারে এই যে কাগজ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য আমি এমনি প্লেন কাগজ দিলাম। দেখুন প্রিন্টার রেডি, তো এরপর কী করবো ক্লিক করবো, প্রিন্ট করার জন্য ক্লিক করলাম এবং আপনারা দেখুন কীভাবে প্রিন্টটা হচ্ছে, দেখুন পেজ চলে গেল, আসছে পেজটি এবং দেখুন সুন্দর পেন্টিং, এই দেখুন দুটো সুন্দরভাবে একদম পাসপোর্ট সাইজ ফটো চলে এলো। এরপর আপনারা কাঁচি দিয়ে এই ফটোগুলিকে কেটে নেবেন। তো আমি কেটে আপনাদের দেখুন আমি দুটো ফটো কেটে নিয়েছি, দেখুন একদম সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ফটোটাকে এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ফটো প্রিন্টারের মাধ্যমে বার করতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দিয়ে দিন। ধন্যবাদ।